বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার চিনিসপুরে একটি কালী মন্দিরে। এই মন্দিরে মা জাগ্রত আছেন। এই মন্দিরের ইতিহাসটা যদি সংক্ষেপে বলি, তাহলে এই মন্দিরের ইতিহাসের সাথে মায়ের বিখ্যাত ভক্ত রামপ্রসাদ রায়ের জীবনী জড়িত। এই মন্দিরের ইতিহাস থেকে আসলে জানা যায়, রামপ্রসাদ যখন সাধনায় সিদ্ধি লাভ করলেন, তখন মায়ের সাথে মাকে উনি বললেন যে, মা, আমি আপনাকে আমার আমি এক জায়গায় প্রতিষ্ঠা করতে চাই, সেটা ওনার বাসগৃহে হোক বা উনি যেখানে থাকতেন। তো মা বললেন যে, ঠিক আছে, আমি তোমাকে তোমার কথা আমি রাজি হচ্ছি যে আমি তুমি যেখানে চাচ্ছ সেখানে আমি প্রতিষ্ঠা হব, তবে একটা শর্ত আছে। সে শর্তটা হলো, আমি তোমার পেছন পেছন হেঁটে যাব, তো তুমি কখনো পেছন দিকে তাকিয়ে দেখতে পারবে না যে আমি তোমার পেছনে আছি কি না। তো রামপ্রসাদ যখন হাঁটতেছেন, তখন উনি মায়ের পেছন দিকে তো তাকানো যাবে না, উনি মায়ের পায়ের নূপুরের আওয়াজ শুনে শুনে হাঁটছেন আর পেছন দিকে তাকায়া মানে তাকাচ্ছেন না, উনি ওনার মতো হাঁটতেছেন। তো নরসিংদীর এই জায়গাটা পর্যন্ত উনি যখন আসলেন, এই জায়গাটা ছিল বালুতে ভরপুর। তো এই জায়গায় যখন উনি আসছেন, মা যখন এই বালুর উপর দিয়ে হাঁটছেন, তখন মায়ের পায়ের ওই নূপুরের আর আওয়াজ হচ্ছিল না। তো তখন উনি ভাবলেন যে, অনেকক্ষণ ধরে মায়ের পায়ের আওয়াজ শুনতেছি না, মা কোথায় দেখি একটু। তখন উনি উদ্বিগ্ন হয়ে পিছন দিকে ফিরলেন, পিছন দিকে ফিরে দেখলেন যে যে মা মানে ওই তৎক্ষণাৎ ওখান থেকে মানে হয়ে গেলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন। তো উনি এরপর উনি তা ওনার ভুল বুঝতে পারলেন যে, মা তো আমাকে বলছিল পিছন দিকে না তাকাইতে, আমি ভুলে তাকায় ফেলছি। তো যেহেতু এখানে এসে মা মানে নিরুদ্দেশ হয়েছিলেন, তো রামপ্রসাদ এখানেই ওনার মন্দিরটা প্রতিষ্ঠা করেন এবং এখানকার অলৌকিকতা এবং ভব্যতা মানে মানে অসাধারণ। এবং জনশ্রুতি আছে যে, এখানে এসে কোনো কিছু চাইলে মায়ের কাছে সেটা তার মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়। তো এটা নরসিংদী এলাকায় আপনি বলতে পারেন এটি জাগ্রত মানে অতি জাগ্রত কালী মন্দির। এখানে আপনি যদি আসতে চান, তাহলে আপনাকে নরসিংদী জেলায় আসতে হবে। সেখানে ভেড়ানগর থেকে আমি চিনিসপুর যাবেন, এই মর্মে একটি রিক্সা নিলে 20 টাকা ভাড়াতেই আপনি এখানে এসে পৌঁছে যাবেন। এখানে অ্যাকচুয়ালি এখনও আমরা যেটাকে প্রতিমা বলি, সেটা এখনও প্রতিষ্ঠা করা হয় নাই, কিন্তু মানে এখানে মা নতুন মন্দির করার পর এখানে যে বেদিটা দেখছেন, এটাকেই মা জ্ঞানে পুজো করা হয়। এটার পেছনে একটা মায়ের প্রতিমা আছে ছোট, আর সামনে মায়ের কিছু চিত্রপট আছে। তো এটা আসলে অ্যাকচুয়ালি দান নির্ভর, যখন কেউ এখানে আসেন ভক্তরা, তখন তারা মন খুশি হয়ে এখানে যখন কিছু দান করেন, তখন ওই দানগুলো একটা সময় পরপর, বছরের একটা সময় পরপর যখন একটা পরিমাণ টাকা জমে, তখন মন্দিরের এক একটা পার্ট করে কাজ হয় আর কি। তো আপনারা যারা এখানে আসলে অ্যাকচুয়ালি ঘুরতে যাবেন, অবশ্যই মানে আনন্দ তো লাগবেই, তো সাথে যে যার যার সামর্থ্য অনুসারে যদি কিছু দান করেন, তাহলে এই মন্দিরের যে নির্মাণ কাজ এটা পুরোপুরি কমপ্লিট হবে। আপনারা যখন এই মন্দিরটা পুরোটা দেখবেন, আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো, তখন দেখবেন মন্দিরটা এখনও কমপ্লিট হয় নাই, কিন্তু মন্দিরটা দেখতে খুবই সুন্দর। এটার যে আর্কিটেকচারাল যে মানে যে ডিজাইন, সেটা মানে অসাধারণ। এখনও শেষ হয় নাই, কিন্তু এখনই এই মন্দিরটা অনেক সুন্দর লাগে। তো যখন শেষ হবে, তখন এটা বাংলাদেশের অন্যতম মন্দিরগুলোর মধ্যে একটি হবে। এখানে ভাই প্রতিদিনই ভোগ আরতি হয়, মায়ের যারা ভক্তরা আছেন ভাই প্রতিদিনই বলতে পারেন মানে সিরিয়াল দেওয়া লাগে এরকম, কেউ না কেউ এখানে ভোগ দেন। আপনারা যখনই যাবেন অবশ্যই ভোগের প্রসাদ পেয়ে যাবেন। পুজো হয় সবসময়, পুজো হয় স্পেশালি জ্যৈষ্ঠ মাসগুলোতে, একটা বড় ধরনের উৎসব হয়, সেটা আপনারা খোঁজখবর নিয়ে চলে আসতে পারেন। এখানে দেখছেন বটগাছের সামনে যে বটগাছের যে শিকড়গুলো আছে, যেগুলো ঝুলে থাকে, ওগুলোতে যারা ভক্তবৃন্দ তারা তাদের মনের বাসনা অনুসারে কাপড় বা ওই যে প্লাস্টিকগুলা যেগুলো ধূপকাঠির সাথে থাকে,
ওগুলা বেঁধে রেখেছেন, হয়তো মা তার মনের বাসনা পূর্ণ করবেন এবং এক একজন এক এক ধরনের মানত নিয়ে এইটা করেন। আর এই মন্দিরের, কালী মন্দিরের ডান পাশে শিব মন্দির আছে, এখানে একটি শিবলিঙ্গ আছে যেটাও খুব সুন্দর, আসলে অবশ্যই এখানেও আপনি ঘুরে যাবেন। আমি এখন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে মায়ের মন্দিরে মোমবাতি জ্বালাবো এবং মাকে ধূপকাঠি দিয়ে আরতি করবো। চলুন বন্ধুরা, আমরা এখন মন্দিরটা চারপাশ থেকে একেবারে পুরো মন্দিরটা আমরা প্রদক্ষিণ করব এবং আপনাদের দেখাবো মন্দিরটির গঠন শৈলী। যে ফুলটি মায়ের মানে অত্যধিক পরিমাণে প্রিয়, যেটা না হলে অ্যাকচুয়ালি কালী মন্দিরের মানে কমপ্লিট বা কালী পূজার যে মানে কমপ্লিট যে পূজার যে যেটা সম্পূর্ণ হয় না, সেই জবা ফুল একটি বাগান আছে এখানে বেশ বড়।
বন্ধুরা চলুন আমরা এখন পূজার আরতিটা উপভোগ করব। মন্দিরের ভেতরে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।